ঘূর্ণিঝড় মুখার ভয়ানক ধ্বংস লীলার ঘা কাটতে না কাটতেই এবার ঢেয়ে আসছে আরও এক ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ফেবিয়ান। এই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়বে উপকূলে, এর জেরে প্রচুর ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা পড়ার সম্ভাবনা, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সম্প্রতি বাংলাদেশ ও মিয়ানমার দেখেছে সাইক্লোন মুখার দাপট। এই ঘূর্ণিঝড়টি মিয়ানমারে 3 ঘন্টা ধরে তাণ্ডব চালানোর পর তবে শক্তি হারায়, কিন্তু কেউ জানেই না যে অপেক্ষা করছে আরও এক বড় বিপদ। মোকার পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেবিয়ান। এই শক্তিশালী ঘূর্ণিঝড় মুখার গতিকেও হার মানাতে পারে বলেও আশঙ্কা আবহবিদদের। এ মাসেই হয়তো তীব্র বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, তাই ঘূর্ণিঝড়ের হাত থেকে নিস্তার নেই মানুষের। মোখা ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই আবার ফেবিয়ান। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ দুঃসংবাদ শুনিয়েছে যে এরই মধ্যে দক্ষিণ ভারত মহাসাগরে নতুন আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে শুরু করেছে। রবিবারই জুমার্থে এই ঘূর্ণাবর্তের স্যাটেলাইট ইমেজ ধরা পড়েছে। নতুন সৃষ্ট এই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ফেবিয়ান। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা গেছে প্রায় 65 কিলোমিটার গতিতে ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছে। সোমবার কিন্তু তার গতিবেগ পৌঁছে গিয়েছিল 100 কিলোমিটারে। আস্তে আস্তে গতি বাড়াবে এই ঝড়। তারপর বুধবার থেকে শুক্রবারের মধ্যে সাইক্লোন ফেবিয়ানের গতি পৌঁছবে ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটারে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় ফেবিয়ান কোন জায়গায় কিংবা ঠিক কোন দেশের কোন উপকূল ভাগে আছড়ে পড়বে তা সঠিকভাবে জানা যায়নি। তার সাথে ল্যান্ডফলের দিনক্ষণ কিংবা সেই মুহূর্তের গতি সম্পর্কেও স্পষ্ট কোনো ধারণা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে মুখার প্রভাবে আতঙ্কে রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার। ফেবিয়ান কতটা শক্তিশালী হয়ে আসবে সেটাই এখন অপেক্ষার। আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এই ঘূর্ণিঝড়টি।